ইমন আমাদের এগোতে হবে। হ্যাঁ স্যার। ইমন একদিন আমার সাথে দশটা মিনিট কথা বলা যায় না। এই কদিনে আমাদের মধ্যে এত কথা হয়েছে, তাহলে দশটা মিনিটে বা হবে না কেন? এই অভিযোগটা প্লিজ করবেন না। তবে হ্যাঁ, আমাদের মধ্যে তো কোনো ব্যক্তিগত কথা থাকতে পারে না। ইমন আর সময় নষ্ট করা যাবে না, আমার তাড়া আছে। আমি আসছি স্যার, এক মিনিট। ওকে দেখুন, আপনার ওয়াইফকে তো আমি সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি, কিন্তু আমার মনে হয় আপনি যেহেতু টেক কেয়ার করবেন তাই আপনাকে আমার একবার বোঝানো দরকার। দেখুন, এই ফাইলে ওনার সমস্ত ডিটেলস রয়েছে, আর এই সামনে এখানে এটা হচ্ছে প্রেসক্রিপশন, এতে সমস্ত ওষুধ দিয়ে দেওয়া রয়েছে, কোনটা কতবার খাওয়াতে হবে আপনি সেটা দেখে নিন। এইভাবেই ফলো করতে হবে, এক দেড় মাস ইনি রেস্টে থাকবেন, তারপর আবার ব্যাক টু নর্মাল লাইফ। আর সাত দিন পর ওনার একটা টেস্ট আছে, যদি বা এতে সব কিছু লেখা রয়েছে তবু আমি আপনাকে বলে দিলাম। হ্যাঁ, তেল ঝাল মশলা কিন্তু একেবারেই চলবে না, আপনার কিন্তু ওনাকে একটু বেশি ভালো করে টেক কেয়ার করতে হবে। দেখুন, সব তো লেখাই আছে, তবু আমি আপনাকে আরেকবার জানিয়ে দিলাম এই নিন ওনার ফাইল। আর আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই। এই যে স্যার, বেবি হওয়ার পর আপনার ওয়াইফের একটা অপারেশন হয়েছে বলে আমরা কিছু বলিনি, আজ আপনি আপনার ওয়াইফ এবং বেবিকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, আমাদের তো মিষ্টি খাওয়াতেই হবে। এই নিন, বেবিকে কোলে নিন, বেবিকে শুয়ে দিন। প্রথম বাবা হয়েছেন তো তাই হয়তো লজ্জা পাচ্ছেন, লজ্জার কিছু নেই, বাচ্চাকে কোলে নিলে বাচ্চা আস্তে আস্তে তার বাবাকে চিনতে শিখবে। আপনি বেবিকে শুয়ে দিন। আমাদের কিন্তু ফাঁকি দিলে চলবে না স্যার, আপনার এত সুন্দর একটা ফুটফুটে ছেলে হয়েছে, ম্যাডামও ভালো হয়ে গেছেন আর অপারেশন সাকসেসফুল, তো আমাদেরকে তো মিষ্টি খাওয়ার জন্য কিছু দিতেই হবে। দেখুন, আমাদের এখন তাড়া আছে, আপনি বরং পেশেন্টকে রেডি করে দিন। অনেকে প্রথম বাবা হলে স্বীকার করতে একটু লজ্জা পায়, সেই জন্যই হয়তো উনি মিষ্টি খাওয়াটা দিতে পারছেন না। যাই হোক, খুবই আনন্দের খবর, ওয়াইফ একেবারে সুস্থ, বাচ্চা একদম ঠিক আছে। এরকম একটা সময় মিষ্টি খাওয়াটা না দিলে চলে? কোনো ব্যাপার না, আমি আপনাদের সবাইকে মিষ্টি খাওয়ার টাকাটা দিয়ে দেব। থ্যাংক ইউ ম্যাডাম। ইমন প্লিজ, আপনার কি মিষ্টি খাওয়াতে কোনো আপত্তি আছে? দেখুন, ভালো খবরে মিষ্টি খাওয়াতে কোনো আপত্তি থাকার কথা না, ওরা যখন এত করে আবদার করছে তখন আমার মনে হয় ওদের আবদারটা আপনার রাখাই উচিত। এতদিন ধরে আপনার বেবি এবং আপনার ওয়াইফের এতটা দেখাশোনা করেছে, তখন এইটুকু তো ওদের প্রাপ্য, এটাতে প্লিজ আপনি অ্যাভয়েড করবেন না। ঠিক আছে, না হয় আমি বরং আপনার বাচ্চাকে দেখে খুশি হয়ে ওদের মিষ্টি খাওয়ার টাকা দিচ্ছি, তাতে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নেই মিস্টার অনুজা চ্যাটার্জি। তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা ছিল ইমন, একটু সময় হবে কি? না, আপনার সঙ্গে আমার কোনো জরুরি কথা নেই, জরুরি কথা কখনো এক পক্ষে হতে পারে না মিস্টার রণজয় চ্যাটার্জি। অল দ্য বেস্ট, খুব ভালো থাকুন, খুব ভালো করে সংসার করুন, খুব সুখে থাকুন। মনে রাখবেন, আপনারা কিন্তু আর একা নন, আপনাদের মধ্যে একজন ফুটফুটে নতুন সদস্য এসে গেছে, যা আপনাদের দুজনকে একটা বন্ধনের মধ্যে আটকে রাখবে। তাই নিজের সংসারটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন মিস্টার রণজয় চ্যাটার্জি। আর আপনাকে বলছি, যা পেয়েছেন তাকে ধরে রাখার চেষ্টা করবেন সারা জীবন, নিজেদের স্বার্থে, নিজেদের বাচ্চার স্বার্থে। খুব সুখে থাকুন, খুব ভালো থাকুন।
আমি অনেকবার ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি কোনো সুযোগই দেননি। এখনো সময় আছে, আমি ওনাকে সব কথা বলে দিই। না, আমি আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি যে আপনি নিচে থেকে কখনো ওকে কিছু বলতে যাবেন না। ওর যদি কিছু জানার হয় তাহলে আমার কাছ থেকে জানবে, যদি আদৌ কখনো শুনতে চায়। আমি নিজে থেকে কিছু বলতে যাব না ওকে। এর আগে বহুবার আমি ওকে বলার চেষ্টা করেছি যে আমি এমন কোনো কাজ করিনি কখনো যাতে আমাকে ও অবিশ্বাস করতে পারে, কিন্তু আমার কথা শোনেনি। আসলে ও আমাকে বিশ্বাসই করতে চায়নি, আমার উপরে কনফিডেন্স ছিল না। ও ধরে নিয়েছে যে আমি যে কোনো ধরনের কাজ করতে পারি। একবারও ওর মনে প্রশ্নও জাগেনি যে যেটা ও দেখেছে এটা আদৌ সত্যি কি না। তাই আমিও ঠিক করেছি, যদি ও নিজে থেকে জানতে না চায় তাহলে আমি যেচে ওকে কিছু বলবো না, কোনো এক্সপ্লেনেশন দেবো না কখনো। একদিন ঠিক সেই সময় আসবে যখন সব সত্যি সকলে জানতে পারবে, আর আমি সেই সময়ের অপেক্ষায় থাকবো। চলুন, এখন আর দেরি করা যাবে না, যাওয়া যাক। আমি মরমে মরে যাচ্ছি, খুব খারাপ লাগছে আমার। আপনার খারাপ লাগার তো কিছু নেই, আসুন যাওয়া যাক। সিস্টার নেই নাকি? না, লাগবে না, আমি পারবো। সাবধানে, আপনি তো এই অবস্থায় বেবিকে ক্যারি করতে পারবেন না। আপনি বরং ফাইলটা নিন, আমি বেবিকে নিচ্ছি। আসছি। হ্যাঁ হ্যাঁ, আসুন, ভালো থাকবেন। স্যার তাহলে আসছি এখন। তোমার এত কথা বলার কি দরকার? স্যার, আমার যেটুকু বলার দরকার ছিল আমি শুধু সেটুকুই বলেছি। অমানুষ, অপদার্থ একটা, এরকম একটা ছেলের ফাঁসি হওয়া উচিত না। আমি জানি, আমি জানি তোমার শুনতে খুব খারাপ লাগছে, তবু আমি এটা বলে যাব, বারবার বলে যাব, আমি সারা জীবন ধরে বলে যাব। প্লিজ বলবেন না এরকম। দেখুন, ওদের নতুন সংসার, ওরা একটা নতুন বউ, ওদের সদ্যজাত বাচ্চা, ওদের ওদের সংসারটা ভালো থাকুক, ওরা ভালো থাকুক। আপনি শুধু শুধু এভাবে অভিশাপ দেবেন না স্যার, প্লিজ। ভালো থাকতে পারে না কখনো, ওর ভালো হতে পারে না কিছুতেই না। তোমার মতো একটা মেয়েকে যে এইরকম যন্ত্রণার মধ্যে ফেলেছে, সে কোনোদিন কিছুতেই ভালো থাকতে পারে না। আর যাতে ও ভালো না থাকে, আমি সারা জীবন ধরে মনে প্রাণে সেটাই চাইব। মে আই কাম ইন স্যার? ইয়েস। আপনি দেখেছিলেন স্যার? বসো। থ্যাংক ইউ। শ্রুতি চ্যাটার্জি কে? মানে? মানে তো আমি তোমার কাছ থেকে জানতে চাইছি। কে বলল? তুমি ক্রমশ নিজে ফাঁদে পা দিচ্ছ। কে বলল সেটা বড় কথা না, শ্রুতি চ্যাটার্জি কে সেটা বড় কথা। আমার পরিচিত। এমনই পরিচিত কি তার পরিচয় তুমি হোটেলের আর হসপিটালে নিজের ওয়াইফ হিসাবে দিয়েছো? আমি ঠিক বুঝতে পারছি না এই কথাগুলো আপনি আমায় কেন জিজ্ঞেস করছেন। জাস্ট শাট আপ। বুঝতে পারছো না এই কথাগুলো তোমাকে কেন বলা হচ্ছে? কি কানে যাচ্ছে না? তুমি একটা আইপিএস অফিসার, যে ধরনের তুমি লাইফ লিড করছো, যা তোমার আচার বিচার হয়ে যাচ্ছে, ভাবছো এই সার্ভিস ক্ষেত্রে তোমার চাকরিটা থাকতে পারে? তুমি তো বাড়ি ছেড়ে দিয়েছো শুনলাম। বাড়ি থেকে বলেছে? বাড়িতে বললে আমি অনেক খুশি হতাম, কিন্তু তোমার স্ত্রীটা এরমই একটা মেয়ে যে মরে গেলেও তোমাকে ফাঁসাবে না। ইতনা কষ্ট, ইতনি তকলিফ সহনে কে বাদ উস লড়কি নে এক শব্দ নহীঁ বোলা। বেশ কিছুদিন ধরে
তোমার আচার আচরণ দেখে আমাদের সন্দেহ হয়েছিল। আমরা ইনভেস্টিগেট করেছি, সেখানেই আমরা পেয়েছি কি তুমি একটা মহিলার সঙ্গে খুব ব্যাডলি ইনভলভ আছো। ওকে নিয়ে তুমি হোটেলে রাত কাটাও। তুমি নিজের পরিচয় দাও কি তুমি ওর স্বামী। শুধু তাই না, রিসেন্টলি তুমি ওকে হসপিটালে ভর্তি করেছো, আর হসপিটালের রেকর্ডে তুমি নিজেকে ওর স্বামী হিসাবে পরিচয় দিয়েছো। জানো রজে, তোমার জন্য আমার একদিন অনেক অহংকার ছিল, আজকে তোমার জন্য আমি লজ্জিত, অপমানিত, অসম্মানিত। আমার মনে হচ্ছে তোমার মুখ দেখাটাও পাপ। কুসুম দোলা, কুসুম দোলা।